হচ্ছে আত্মা যেটা, রুহ যেটা, নাফস যেটা, এটা পৃথিবীতে তৈরি হয়নি, পৃথিবীতে তৈরি হয়নি। কোথায় থেকে এসেছে? আসমান থেকে এসেছে। দ্বিতীয় পয়েন্ট, আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীকে যেইভাবে ডেভেলপ করেছেন, পৃথিবীর সিস্টেমকে যেইভাবে সাজিয়েছেন, মানুষ যেমন সফটওয়্যার তৈরি করে, গেম তৈরি করে, আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীর সিস্টেম যেভাবে সাজিয়েছেন, তাতে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের এই অন্তরকে, মানুষের এই নাফসকে পথভ্রষ্ট করার জন্য আগে থেকেই শয়তান প্রস্তুত করে রেখেছেন, ইবলিস এবং তার বিশাল বাহিনী। আর এই ইবলিস এবং বিশাল বাহিনীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন যে তারা আমাদের এই নাফসকে কন্ট্রোল করতে পারবে। সবার মুখস্থ আছে সূরা নাসের মধ্যে, ওই শয়তান থেকে পরিত্রাণ চাই যেই শয়তান মানুষের অন্তরে, মানুষের হৃদয়ে, মানুষের নাফসে ওয়াসওয়াসা দিতে পারে। আমি আপনাকে যদি কোনো কথা বলতে চাই, কানে কানে বলতে হবে, আমার এই ক্ষমতা নাই যে ডাইরেক্ট আপনার অন্তরের মধ্যে একটা কথা দিয়ে দিব, এই পাওয়ার আমার নাই, আমার স্ত্রীর নাই, আমার ছেলের নাই, আমার মেয়ের নাই, আমার বাপের নাই, আমার মায়ের নাই, এই ক্ষমতা পৃথিবীর কারো নাই যে আমার অন্তরে আপনি একটা কথা দিবেন অথবা আমি আপনার অন্তরে দিব, পসিবল নাই। হয় আমাকে কলমে লিখে আপনাকে চিঠি লিখতে হবে, না হয় টেক্সট করতে হবে, না হয় মুখে বলতে হবে, যেটা কান দিয়ে, ব্রেন দিয়ে ভিতরে প্রবেশ করবে। আর আল্লাহ শয়তানকে এই ক্ষমতা, এই পাওয়ার দিয়েছে যে শয়তান আমাদের নাফসকে কন্ট্রোল করতে পারে। তাহলে পৃথিবীর শুরুতেই, মানব সৃষ্টির শুরুতেই যেই নাফস নিয়ে আমরা পৃথিবীতে জীবন যাপন করছি, এই নাফসের উপর কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহ কাকে দিয়েছে? শয়তানকে দিয়েছে। এর অসংখ্য অগণিত দলিল আছে। কেন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে তার প্রয়োজনীয়তা বলতে গিয়ে আগের ভূমিকা স্বরূপ বলে নিচ্ছে। তো অসংখ্য অগণিত দলিল আছে যে শয়তান আমাদের নাফসকে কন্ট্রোল করতে পারে। দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শাইতান, এমন কোন আদম সন্তান পৃথিবীতে জন্ম নেয়নি যে আদম সন্তানের জন্মের পরে শয়তান তার গায়ে হাত লাগায়নি। হাত্তা ইস্তাহিল্লা সারিখা, শয়তান যখন আদম সন্তানের জন্মের পরে তার গায়ে হাত লাগায়, তখন ওই ছোট বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠে। এবং শয়তানের এই হাত লাগানো কৃত্রিম নয়, প্রকৃত, সত্যি, রিয়ালি শয়তান আদম সন্তান জন্মের পরে তার গায়ে হাত লাগায়, তখন ওই আদম সন্তান চিৎকার করে কেঁদে ওঠে শয়তানের স্পর্শে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা মারিয়াম ওয়া ইবনুহু ঈসা, তবে মারিয়াম এবং তার সন্তান ঈসা আলাইহি সালাতু ওয়াসালামের জন্মের পরে শয়তান তাদের গায়ে স্পর্শ করেনি। মারিয়াম এবং ঈসা ব্যতীত পৃথিবীর প্রত্যেক মানুষ, সৎ, পরহেজগার, আল্লাহওয়ালা, নবী রাসুল, সকলের জন্মের পরে শয়তান তাদের গায়ে স্পর্শ করেছে। এটা হচ্ছে মানুষের সাথে শয়তানের চিরন্তন সম্পর্কের প্রমাণ আল্লাহ রাসুলের পক্ষ থেকে। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোন আদম সন্তান নেই, ইল্লা ওয়ালাহু কারিনান, যেই প্রত্যেক আদম সন্তানের দুইজন করে বন্ধু আছে, কারিনুম মিনাল মালাইকা ওয়া কারিনুম মিনাশ শাইতান, একটা বন্ধু হচ্ছে ফেরেশতা বন্ধু আর একটা বন্ধু হচ্ছে শয়তান বন্ধু। যত খারাপ কাজের কথা অন্তরে জাগ্রত হয়, প্রত্যেকটা খারাপ কাজ শয়তান আমাদের অন্তরে দেয়। শয়তানের অস্তিত্ব এতটা বাস্তব, এতটা বাস্তব, এতটা বাস্তব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতে গিয়ে বলছেন, যখন কোনো মানুষ ফজরে ঘুম থেকে উঠার চেষ্টা করে, তখন শয়তান তার কাঁধের কাছে গিয়ে তিনটা গিট দেয়, গৃহ দেয়, দিয়ে তাকে বলে, নাম নাম নাম, ঘুমাও ঘুমাও ঘুমাও, ইন্নাল লাইলা লাতবিল, নিশ্চয় রাত এখনো অনেক লম্বা, এত তাড়াতাড়ি উঠার কি প্রয়োজন আছে।
মানে বাস্তব উদাহরণ দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি ঘুম থেকে ফজরের সময় উঠার সময় আমার মনের মধ্যে যে কথা জাগতেছে, এই শীতের রাতে কেন উঠব, এত সুন্দর লেপের কম্বলের গরম ছেড়ে দিয়ে ওই ঠান্ডা পানি দিয়ে কেমনে উজু করব, অতএব আরেকটু আরাম করি, আরেকটু ঘুমাই, আমার মনের মধ্যেই যে কথাটা জাগতেছে এটা আমার কথা নয়, এটা কার কথা? একটু জোরে বলেন, কার কথা? কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমি কি মনে করি আমার কথা? আমি হয়তো আমার আরামের জন্য, আমার শান্তির জন্য, আমার বিনোদনের জন্য ঘুমাচ্ছি। ঠিক প্রত্যেকটা পাপ কাজ একই অবস্থা। শয়তান শপথ করেছে, ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম, চ্যালেঞ্জ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, যে যে আদম সন্তানকে সিজদা না করার কারণে আমি জাহান্নামী, ওই আদম সন্তানের যদি সকল আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যেতে পারি তো তার জন্য আমি চেষ্টা করব। এটা আমার যুদ্ধ, এটা আমার চ্যালেঞ্জ, জান প্রাণ বাজি রেখে প্রত্যেকটা আদম সন্তানকে পথভ্রষ্ট করার চেষ্টা করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাল্টা চ্যালেঞ্জ দিয়েছে, তুমি সারা দিন পরিশ্রম করে যদি আদম সন্তানকে গুনাহ করাও, আর আদম সন্তান দিন শেষে এসে যদি বলে আল্লাহ গো আমাকে ক্ষমা করে দেন, আমি তোমার ওই চেষ্টার উপর পানি ঢেলে দিয়ে আদম সন্তানের গুনাহ ক্ষমা করে দেব। তুমি জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চ্যালেঞ্জ দিয়েছো, গুনাহ করানোর চ্যালেঞ্জ, আমি ক্ষমার চ্যালেঞ্জ দিয়েছি, তবে আদম সন্তানকে ক্ষমা চাইতে হবে। শয়তান গুনাহ করাবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসে আছেন, আপনি ক্ষমা চাইবেন, শয়তানের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাতে নিয়ে যেতে চায়। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে শয়তানের অস্তিত্বের বাস্তবতা কতটা ভয়াবহ, কতটা ভয়ঙ্কর। এই যে পবিত্র কোরআন আমার সামনে আছে, এই পবিত্র কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আপনি পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে আমাদের সবচেয়ে বড় শত্রু বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য অগণিতবার বলেছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউ মুবিন, শয়তান তোমাদের মহাশত্রু, লা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। আল্লাহ, আমরা মনে করি একজন সালাফ বলছেন, তিনি বলছেন, মান ইয়াগতাবানি লাইসা বিআদুউ, যে ব্যক্তি আমার গীবত করে ও আমার শত্রু নয়, মান ইয়াত্তাহিমুনি লাইসা বিআদুউ, যে ব্যক্তি আমাকে অপবাদ দেয় ও আমার শত্রু নয়, মান ইয়াখুযু মিন্নি মালি লাইসা বিআদুউ, যে আমার ধন সম্পদ ছিনিয়ে নেয় ও আমার শত্রু নয়। আমি যখন আল্লাহর আনুগত্যে থাকি তখন যে আমাকে আল্লাহর আনুগত্য থেকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করে ও হচ্ছে আমার আসল শত্রু। এটার কথা আল্লাহ কোরআনে বলেছে, এ আমেরিকা, ভারত, ইসরায়েল, এগুলো আপনার বড় শত্রু, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। কে আপনার সবচেয়ে বড় শত্রু? কেন শয়তান বড় শত্রু জানেন? আপনি ধরেন বিশাল, আজকে আপনার এখানে বিশাল লিল্লাহে তাকবীর দিয়ে একটা জাজবাওয়ালা একটা বক্তব্য দিয়ে দিলাম ইসরায়েলের বিরুদ্ধে, বক্তব্য ঠিক, কথা যৌক্তিক, আপনার রক্ত গরম হলো, আমার রক্ত গরম হলো, সুন্দর বক্তব্য দিলাম, কিন্তু ইসরায়েলের সাথে কবে যুদ্ধ হবে, আদৌ যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে কিনা, এর কি গ্যারেন্টি আছে? কিন্তু 24 ঘন্টা কার সাথে যুদ্ধ হচ্ছে? প্রতি সেকেন্ডে কি আমাকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে? আমার অন্তর পর্যন্ত পথভ্রষ্ট করার ক্ষমতা কার কাছে আছে? শয়তানের কাছে। তাহলে যে আমাকে 24 ঘন্টাকে আমাকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে ও আমার বড় শত্রু, না যার সাথে কোনোদিন দেখা হবে কি হবে না গ্যারেন্টি নাই সে আমার বড় শত্রু, যে 24 ঘন্টা আমাকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে ও আমার বড় শত্রু? শয়তানের অস্তিত্ব যদি আমরা বুঝে যাই, যে শয়তান পৃথিবীতে আছে এবং শয়তান আমার উপর প্রভাব বিস্তার করতে পারে, এবং শয়তান আমাদের আত্মা, আমাদের অন্তর, আমাদের রূহ, আমাদের নাফসকে পথভ্রষ্ট করতে পারে, এবার আপনি বুঝবেন আত্মার পরিশুদ্ধতার প্রয়োজন রয়েছে। আত্মা রোগগ্রস্ত, আত্মা ব্যাধিগ্রস্ত, আত্মা রোগী, আত্মা অসুস্থ। কে একে অসুস্থ বানিয়েছে? শয়তান অসুস্থ বানিয়েছে। এবং আত্মা কিভাবে অসুস্থ হয় তাও আপনাকে দেখাই। আমরা দোয়া করি কি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, যালামনা আনফুসানা, আমার আত্মার উপর, নাফসের উপর অত্যাচার করেছি। কোনো জিনিসের উপর যখন অত্যাচার করা হয় তখন এটা অসুস্থ হয়ে যায়, ভালো থাকে না। আমরা দোয়ার মধ্যে বলছি যে আল্লাহ গো আমরা অত্যাচার করেছি, কেমনে অত্যাচার হয়? দোয়ায় মাসুরার মধ্যে বলছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি,
আল্লাহ আমি অত্যাচার করেছি, আমরা আমাদের নাফস আত্মার উপর অত্যাচার করেছি, কেমনে আপনি আপনার আত্মা এবং নাফসের উপর অত্যাচার করলেন? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অত্যাচারের ধরন বর্ণনা করেছেন যে কিভাবে আমরা নাফসের উপর অত্যাচার করি। তিনি বলেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান, যখন কোনো বান্দা একটা গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা, তখন তার হৃদয়ের উপর একটা কালো দাগ পড়ে যায়। জালামনা, অত্যাচার হচ্ছে অন্ধকার, জুলম অন্ধকার, জুলমা অন্ধকার, কালো অন্ধকার, অত্যাচার অন্ধকার। যখন মানুষ কোনো গুনাহ করে তখন তার হৃদয়ের উপর একটা কালো দাগ পড়ে যায়। ফাস্তাগফারা ওয়া তাবা, যদি তওবা করে ইস্তেগফার করে অন্তর আগের অবস্থায় ফিরে যায়, আর যদি তওবা ইস্তেগফার না করে তাহলে কালো দাগ বাড়তে 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 বাড়তে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কালো কুচকুচে হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মোহর মারা হয়ে যায়, একদম নিষিদ্ধ যে সেখানে কোনো দিনের কথা, হকের কথা প্রবেশ করবে এরকম কোনো সুযোগ থাকে না, রাস্তা বন্ধ হয়ে যায়। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইভাবে প্রত্যেকটা কালো দাগ এই হৃদয়ের উপর একটা অত্যাচার। সম্মানিত উপস্থিতি, আত্মার বিশুদ্ধতার যে গুরুত্ব আছে, প্রয়োজনীয়তা আছে, এ কথা স্বয়ং রাসূল বলেছেন, এ কথা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো, ওই ব্যক্তি সফল কাম যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেই দিন মানুষের ধন সম্পদ কোনো কাজে আসবে না, যেই দিন মানুষের সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ওই দিন একমাত্র কাজে আসবে, ইল্লা মান আতা বিকলবিন সালিম, যে পরিচ্ছন্ন পরিষ্কার আত্মা নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে, বিশুদ্ধ আত্মা নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। একমাত্র বিশুদ্ধ পরিচ্ছন্ন আত্মাই কিয়ামতের মাঠে মানুষের কাজ দিতে পারে, মানুষের উপকার করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, শুনে রাখো হে দুনিয়ার মানুষ, এই পুরো শরীরটা যদি একটা সেনাবাহিনী হয়, এ হাত একটা সেনা সদস্য, এ হাত একটা সেনা সদস্য, চোখ একটা সদস্য, নাক একটা সদস্য, কান একটা সদস্য, এগুলো যদি বিশাল সেনাবাহিনীর এক একটা সদস্য হয়, তাহলে এদের প্রধান সেনাপতি হচ্ছে তোমাদের বুকের ভিতরে থাকা একটা গোস্তপিণ্ড। ফাইন সালুহাত সালুহা সাইরুল জাসাদ, যদি এই গোস্তপিণ্ডটা সৎ হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তাহলে বাকি যে সদস্য আছে এরাও ঠিক হয়ে যাবে। আর এটা যদি কলুষিত হয়, নোংরা হয়, অপরিষ্কার অপরিচ্ছন্ন ময়লা হয়ে যায়, তাহলে বাকি অঙ্গ প্রত্যঙ্গ কোনোদিন ঠিক থাকতে পারবে না, কেননা বাকি অঙ্গ প্রত্যঙ্গ এই হৃদয়ের কথাই চলে, এর আদেশে চলে, এর অনুসরণে চলে। অতএব তোমাদের জন্য জরুরি কর্তব্য হচ্ছে এটাকে পরিচ্ছন্ন করা, এটাকে পরিশুদ্ধ করা, এটাকে প্রশিক্ষিত করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে মানুষের আত্মার পরিশুদ্ধতার গুরুত্ব বলতে বলতে এই পর্যায়ে বলেছেন যে রাসূলকে পাঠানোই হয়েছে সাহাবীদের আত্মাকে বিশুদ্ধ করার জন্য। আল্লাহ রাসূলের আত্মা তো আল্লাহ জিব্রাইল দিয়ে, জমজমের পানি দিয়ে পরিষ্কার করে দিলেন, সাহাবীদের আত্মাকে কে বিশুদ্ধ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ করবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, সেই সত্তা যিনি তোমাদের মধ্যে রাসূলকে প্রেরণ করেছেন, কেন জানো? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কিতাব কোরআন থেকে তোমাদের মাঝে আয়াত পড়ে শোনাবে, ওয়ায়ুজাক্কিহিম, এবং তোমাদের আত্মাকে পরিচ্ছন্ন করবে, বিশুদ্ধ করবে, পরিষ্কার করবে, এই জন্য তোমাদের মধ্যে পাঠানো হয়েছে। সকল কিছুর মূল শুদ্ধ করার জন্য আমাদের এই রূহ, আমাদের এই নাফস, আমাদের এই আত্মাকে পরিশুদ্ধ করব প্রয়োজন আছে না নাই? আমাদের আত্মাকে প্রশিক্ষিত করব প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে কিভাবে আমরা আমাদের আত্মাকে পরিষ্কার করব, পরিচ্ছন্ন করব, প্রসিদ্ধ করব, প্রশিক্ষিত করব, এ বিষয়ে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা কি বলেন। সম্মানিত উপস্থিতি, আত্মাকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে এক নাম্বার জরুরি কর্তব্য, রূহ নাফসকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে এক নাম্বার জরুরি কর্তব্য তাওহীদ।
এই আত্মার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আত্মা দাসত্ব পছন্দ করে, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভীত করেই সৃষ্টি করেছেন। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষ হচ্ছে ভীত জীব, সন্ত্রস্ত জীব। যেহেতু আমরা ভীত সন্ত্রস্ত, এই জন্য আমরা দাসত্ব গ্রহণ করি খুব দ্রুত। এবং পৃথিবীর প্রতিটা মানুষই, প্রতিটা আত্মাই দাস, গোলাম। কিভাবে? যেমন আপনাকে যদি বলি যে এই চাকরিটা হারাম চাকরি, ছাড়তে হবে, আপনি বলবেন যে হারাম চাকরি ছাড়ে যদি বেতন বন্ধ হয়ে যায়, ইনকাম বন্ধ হয়ে যায়, আমার ছেলে মেয়েকে আমি খাওয়াবো কি? তাহলে আপনি দাস, গোলাম, সৎসাহস নেই, আপনার হৃদয় বিক্রি হয়ে গেছে কিসের কাছে? টাকার। কিসের কাছে? টাকার কাছে। বলেন মুখে দাড়ি রাখলে চাকরি বাদ হয়ে যাবে, তাহলে রিজিকের ভয়ে আপনি দাড়ি কেটে ফেলেছেন। তাহলে এই যে ভীত সন্ত্রস্ততা, এই যে দাসত্ব, এই দাসত্বটা হচ্ছে টাকার কাছে দাসত্ব, হীনম্মন্যতা। এরকম প্রত্যেকটা লেভেলে আমাদের অন্তরে দাসত্ব আছে। যেমন আমি ক্ষমতা ছাড়তে পারছি না, কেন? আমি হচ্ছি ক্ষমতার দাস, গোলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম শত দাসত্বের উপরে ছিলেন। তিনি 100 বার ক্ষমতা ছাড়তে রাজি, 100 বার ক্ষমতা গ্রহণ করতে রাজি, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র কোরআনের কোনো আদেশে হেরফের হয় ওই ক্ষমতায় উনি থাকতে ইচ্ছুক নন, কেননা উনি গোলাম বা দাস নন। ওইভাবে তার আত্মাকে উনি পরিশুদ্ধ করেছে। আমরা কেউ মোবাইলের গোলাম, কেউ ফেসবুক, ইউটিউব, টুইটারের গোলাম, কেউ বিড়ি সিগারেটের গোলাম, কেউ মদের গোলাম, কেউ জুয়ার গোলাম, কেউ খেলা দেখার গোলাম, কেউ ভিডিও গেমের গোলাম। যেইটা ছাড়া মনে হয় যে আমি বাঁচতে পারি না, অথচ ওটা ক্ষতিকর, তারপরেও আমি করছি, তো নিশ্চিত জেনে রাখবেন আমি ওটার গোলাম। তাহলে আমাদের এই অন্তরের মধ্যে দাসত্ব আছে। সবচেয়ে বড় দোষ, সবচেয়ে বড় ত্রুটি যেটা শয়তান আমাদের অন্তরে বিস্তার করে রেখেছে, সেটা যে শয়তান কোনো না কোনোভাবে চায় যে আমরা তার গোলাম হই, আমরা তার দাস হই, তার দাসত্ব গ্রহণ করি। ইবাদুশ শয়তান, সব শয়তানের দাসত্ব গ্রহণ করুক, এটা শয়তান চায়। তাহলে প্রথম মুক্তি আপনার এই আত্মাকে দিতে হবে, দাসত্ব থেকে মুক্তি দিতে হবে, এই রূহকে পৃথিবীর সকল দাসত্ব থেকে আজাদ করতে হবে, অনেক উপরে উঠাতে হবে। যত উপরে উঠলে টাকাকে আর টাকা মনে হয় না, যত উপরে উঠলে ক্ষমতাকে আর ক্ষমতা মনে হয় না, যত উপরে উঠলে পৃথিবীর কোনো বাধাকে আর বাধা মনে হয় না, যত উপরে উঠলে পৃথিবীর কোনো শক্তিকে আর শক্তি মনে হয় না, যত উপরে উঠলে পৃথিবীর কোনো কিছুকেই আল্লাহ সুবহানাহু তাআলার জাত এবং সিফাতের সামনে তুচ্ছ থেকে তুচ্ছ তুল্য মনে হয়, এবং নিজেকে পৃথিবীর তখন মানুষ সকল কিছুর উপরে নিয়ে যেতে পারে, পৃথিবীর সকল ক্ষমতার উপরে, সকল সৃষ্টিজীবের উপরে, সকল বস্তুর উপরে, সকল কিছুর উপরে উঠে যায়। কেননা তখন ও তার আত্মাকে দাসত্ব থেকে আজাদি দেয়, দাসত্ব থেকে মুক্তি দেয়, সেটা হচ্ছে তাওহীদ, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। তবে অনুধাবন করে বুঝে, সবাই তো কালেমা পড়েছে, তারপর গোলাম। কেন? কালেমার অর্থ তারা জানে না, আল্লাহকে তারা চিনে না, আল্লাহ কে এ সম্পর্কে তাদের জ্ঞান নেই। এই জন্য আমার ওই বক্তব্য শুনতে হবে, আল্লাহ কে, আল্লাহ কাকে বলে, আল্লাহর পরিচয়, তাওহীদ কি, বিস্তারিত আলোচনা করা আছে বক্তব্যের মধ্যে। সেটা শুনলে আপনি আপনার আত্মাকে শয়তানের দাসত্ব এবং পৃথিবীর আর যত শয়তানের অস্ত্রপাতি আছে, এই যে মদ, জুয়া, নারী, টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, রুজি রুটির ভয়, এগুলো সকল দাসত্ব থেকে আপনি উপরে উঠবেন। রুজির ভয় দেখানো শয়তানের কাজ। আল্লাহ কোরআনে বলেছে যে শয়তান তোমাদেরকে কিসের ভয় দেখাবে? রুজির ভয় দেখাবে। কেন? আমরা দুর্বল। তাহলে প্রথম আমার আত্মাকে মুক্তি দিতে হবে শয়তানের দাসত্ব থেকে, টাকা পয়সার দাসত্ব থেকে, নারীর দাসত্ব থেকে, ক্ষমতার দাসত্ব থেকে, মোবাইলের দাসত্ব থেকে, ভিডিও গেমের দাসত্ব থেকে, ফেসবুক, ইউটিউবের দাসত্ব থেকে, জুয়ার দাসত্ব থেকে, যাতে আমি নিজের ইচ্ছা মতো, নিজের সিদ্ধান্ত মতো কিছু করতে পারি। আমার নিজের সিদ্ধান্ত আমার কন্ট্রোলে থাকে না, তাহলেই তো আমি দাস। 1 ঘন্টা পার হওয়ার পর মাথায় বাড়ি দিচ্ছি, কখন এটা ভিডিও গেম খেলা শুরু করেছিলাম, সারাদিন পার হয়ে গেল, তাহলে তো আমি কন্ট্রোলের বাইরে চলে গেছি, মানে আমি দাস হয়ে গেছি, গোলাম হয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, এবার দ্বিতীয় পয়েন্ট, যেটা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করবে, প্রশিক্ষিত করবে, শয়তানের বিরুদ্ধে লড়াই করতে সহযোগিতা করবে, সেটা হচ্ছে সালাত। এটা শুনলে মানুষের কাছে আশ্চর্য লাগে। সিরাজগঞ্জে বক্তব্য শেষ করে বের হলাম, একজন ভাই আমাকে বলছে যে আবদুল্লাহ ভাই, আপনার সাথে আমার পার্সোনাল একটু কথা আছে, একটু আড়ালে বলতে হবে। বলেন, আমি একটু আড়ালেই গেলাম। তো উনি আমাকে বললেন যে তিনি
অনেক গুনাহে লিপ্ত, তার মধ্যে অবৈধ সম্পর্ক, জেনার সম্পর্কে তিনি লিপ্ত, এটার থেকে তিনি বাঁচতে চান, কেমনে বাঁচবেন জানা নেই। আমি বললাম যে এইটার থেকে বাঁচার জন্য আলাদা কোনো টিপসের প্রয়োজন নাই, শুধু এইরকম বড় গুনাহ নয়, আমরা যারা জীবনে যত গুনাহের সাথে লিপ্ত আছে প্রত্যেক গুনাহ থেকে বাঁচার জন্য আলাদা কোনো টিপস, আলাদা কোনো কৌশল পড়ে। আমি বললাম আপনি কি পাঁচ অক্ত সালাত জামাতে আদায় করেন? বললেন না, পাঁচ অক্ত সালাত জামাতে আদায় করা হয় না। পাঁচ অক্ত সালাত জামাতে আদায় করা এই আত্মাকে একটা কাজ দেওয়া, যখনই আপনি বসে থাকবেন আপনার কোনো কাজ নাই, তখন এই আত্মার উপর সবচেয়ে বেশি কন্ট্রোল ক্ষমতা থাকবে কার? শয়তানের। তাহলে যখন কোনো কাজ নাই, অলস বসে আছে, তখন তো ওকে শয়তান গ্রেফতার করবেই। কিন্তু এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি টানা 40 দিন পাঁচ ওয়াক্ত সালাত জামাতে তাকবীরে তাহরিমার সাথে আদায় করে, তাহলে ওর আত্মা মুনাফিকি থেকে মুক্ত, জাহান্নামের আগুন থেকে মুক্ত। কেন? এটা একটা প্রশিক্ষণ, অনেক বড় প্রশিক্ষণ। এই আত্মাকে একটা কাজ দেওয়া হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে তোমাকে লড়াই করতে হবে শয়তানের বিরুদ্ধে। এবং প্রত্যেকটা ওয়াক্ত সালাতে যখন কেউ জামাতে যায়, তখনও শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করেই জামাতে যায়। এবং এই এক একটা যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতে ভয়ঙ্কর। এক একটা যুদ্ধ, যখন আজান হবে, আজান থেকে নিয়ে জামাত পর্যন্ত 15-20 মিনিট সময়ে প্রত্যেকটা ওয়াক্তে এত অসংখ্য কাজ শয়তান আপনার ব্রেনে, আপনার মনে, আপনার মাথার উপর, আপনার স্ত্রী এসে একটা বলছে, ছেলে এসে একটা বলছে, আপনার মনের মধ্যে আর একটা চলছে, আর 2 মিনিট যাই না, এটা আগে করি না, আচ্ছা কালকে থেকে শুরু করব, এই ওয়াক্ত না হয় মিস দেই, অসংখ্য বাধা শয়তান আপনার মনের সামনে দাঁড় করাবে, যাতে আপনার আত্মাকে দিয়ে আপনি কোনো কাজ না করাতে পারেন। অলস বসে থাক, অলস বসে থাকলে ওই আত্মাকে কাজে লাগানো শয়তানের জন্য সহজ হয়। তাহলে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের যেতে ভয়ঙ্কর। এবার যখন একটা আত্মা টানা 40 দিন পাঁচ ওয়াক্ত সালাত জামাতে তাকবীরে তাহরিমার সাথে আদায় করবে, মাঝখানে গ্যাপ নাই, গ্যাপ দিলে আবার শুরু করবে, এটা আমার এবং আপনার জন্য চ্যালেঞ্জ। জীবনে তো অনেক কিছু করেছেন, এটা চ্যালেঞ্জ গ্রহণ করেন। মাত্র 40 ডেজ, মাত্র 40 দিন পাঁচ ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে আদায় করতে হবে। যুবকেরা কত হাম্বি তাম্বি করে, আমি এটা করব, ওইটা করব, অনেক কিছু হয়ে গেছে, এই সেই, আমার 1 লক্ষ ভিউ, 5 লক্ষ ভিউ, উমুক তুমুক, অনেক কিছু। তোমার যদি হিম্মত থাকে করো দেখি, 40 দিন সালাত, মাত্র 40 দিন পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে তাকবীরে তাহরিমার সাথে। যদি কেউ করে, তাহলে টানা 40 দিন পাঁচ ওয়াক্ত সালাত সমান 200 ওয়াক্ত সালাত। 200 ওয়াক্ত সালাত যখন কেউ টানা মসজিদে জামাতে তাকবীরে তাহরিমার সাথে আদায় করবে, তাহলে আপনি বুঝবেন ও 200টা তৃতীয় বিশ্বযুদ্ধে শয়তানকে পরাজিত করেছে। আল্লাহু আকবার। তাহলে এই আত্মা এবার প্রশিক্ষণ পাচ্ছে শয়তানের বিরুদ্ধে লড়াই করার। যখন 200টা যুদ্ধের টানা পরাজিত করবে শয়তানকে, টানা কোনো বিরতি ছাড়া, বিরতিহীনভাবে পরাজয়ের পর পরাজয়, পরাজয়ের পর পরাজয়, পরাজয়ের পর পরাজয়, টানা বিরতিহীনভাবে 200টা যুদ্ধে শয়তানকে পরাজিত করেছে, তখন এই আত্মা এতটা প্রশিক্ষিত হয়ে যাবে যে এখন শয়তান ওকে যেটা বলবে ওটে ও আর শুনবে না। ওর নিজে নিজে ডিসিশন নেওয়ার বা আমার এবং আপনার নিজেদের আত্মার উপর কন্ট্রোল ক্ষমতা থাকবে যে না এটা করা যাবে না, এটা করব। এখন তো কোনো কন্ট্রোল ক্ষমতা নাই, শয়তান যা বলছে তাই করছি, যখন যেটা শয়তান করতে বলছে সেটাই করছে। উই হ্যাভ নো কন্ট্রোল পাওয়ার, আমাদের কোনো কন্ট্রোল ক্ষমতা নাই আমাদের নিজের নাফসের উপর, নিজেদের আত্মার উপর। যখন খাবার দেখছি পেট ভরে খেয়ে নিতে হবে, বাস, কোনো কন্ট্রোল নাই। যখন দেখছি মোবাইলে একটা অশ্লীল ছবি আসতেছে, ওটা দেখে শেষ করে দিতে হবে, কোনো কন্ট্রোল নাই। যখন দেখতেছি এখানে হারাম টাকা পাওয়া যাচ্ছে, ইনকাম করে নিতে হবে, কোনো কন্ট্রোল নাই। যখন দেখতেছি এখানে বিড়ি সিগারেট আছে, খেয়ে ফেলে দিতে হবে, কোনো কন্ট্রোল নাই। যখন দেখতেছি এখানে একটা মেয়ের মোবাইল নাম্বার পাওয়া যাচ্ছে, ফোন দিয়ে গল্প করতে হবে, কোনো কন্ট্রোল নাই। তাহলে প্রত্যেকটা পদক্ষেপে শয়তান আমাকে যে অর্ডার দিচ্ছে, আমি বিনা দ্বিধায় বিনা চিন্তায় শয়তানের রাস্তায় চলতেই আছি, চলতেই আছি। আর শয়তান ততক্ষণ পর্যন্ত আরামে চালাতেই পারবে যতক্ষণ আপনি আত্মাকে কোনো কাজ না দিবেন। তাহলে আপনি যে গুনাহের সাথেই থাকেন, পৃথিবীর যত বড় গুনাহের সাথে থাকেন, আপনার সবচেয়ে বড় পথ হচ্ছে ওই গুনাহ থেকে বাঁচার। সেটা হচ্ছে গুনাহগুলো হচ্ছে কেন, আপনার আত্মার উপর কোনো কন্ট্রোল ক্ষমতা নেই, এই জন্য। কন্ট্রোল ক্ষমতা নাই কেন, আত্মা কোনোদিন শয়তানের বিরুদ্ধে একটা যুদ্ধ জয়লাভ করেনি, তো কী কন্ট্রোল ক্ষমতা থাকবে? তাহলে আত্মাকে জয়লাভ করাতে হবে কি, গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে? না, ওইটা পরে, আগে কাজ কর, তারপরে। গুনাহ থেকে বিরত থাকা অনেক পরে, আগে তুই কর কাজ, কোনো কাজই তো নাই, কি করবে?
তো একটাই কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য দিয়েছে, সেটা হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত। এইটাই একটা কাজ, এইটা যদি করার মধ্যে কেউ থাকে তাহলে আত্মা কেউ আদেশ মানাতে পারতেছে, ইউ হ্যাভ ডু, এই আত্মা এটা করতে হবে, কিন্তু এখন ফজরের নামাজ পড়তে হবে, এখন জোহরের নামাজ পড়তে হবে, এই যে ওয়ার্ডার, ও আপনার ওয়ার্ডার মানতেছে, আস্তে আস্তে ওকে আপনি কাজ করাচ্ছেন। এইভাবে যখন সালাতের মধ্যে আপনি পা বন্ধ হয়ে যাবেন এবং অন্তত প্রথম ধাপ কমপ্লিট করবেন 40 দিনের, তখন আপনি আসলে শয়তানের যে কন্ট্রোল ক্ষমতা আপনার আত্মার উপর আছে সেটা অনেকটা কমে যাবে এবং আপনার নিজের কন্ট্রোল ক্ষমতা আপনার আত্মার উপর বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবার তৃতীয় পদ্ধতি আত্মাকে প্রশিক্ষিত করার, প্রশিক্ষণ দেওয়ার, পরিশুদ্ধ করার তৃতীয় কাজ বলার আগে মাঝখানে আরেকটা কথা বলে নিই যে ইসলামে যত হুকুম আহকাম আছে সব হুকুম আহকাম দিন শেষে আত্মাকে পরিশুদ্ধ রাখার জন্যই, সব হুকুম আহকামই দিন শেষে আত্মাকে ক্লিন রাখার জন্য। যেমন সিয়াম, রমজান মাসের রোজা, এটা একটা প্রশিক্ষণ, না খেয়ে থাকতে হবে, গুনাহ বিরত থাকতে হবে, এটা একটা প্রশিক্ষণ আত্মাকে কন্ট্রোল করা, যে না খাওয়া যাবে না, না গুনাহ করা যাবে না, কেন আমি রমজান মাসে আছি, এটা একটা প্রশিক্ষণ, অন কাইন্ড অফ প্র্যাকটিস, যে আপনি আত্মাকে কন্ট্রোল করা শিখতেছেন। এরকম প্রত্যেকটা জায়গায়, যেমন আমাদের অন্তরের অসংখ্য ব্যাধি আছে, খালি যেগুলোই ব্যাধি তা নয়, লোভ লালসা ব্যাধি, কৃপণতা ব্যাধি, জাকাত দিতে হবে, যখন জোরপূর্বক আপনার কাছ থেকে টাকা বের হয়ে গেল আস্তে আস্তে আপনি উদার হওয়া শিখবেন, কৃপণতা থেকে বের হবেন, লোভ লালসা থেকে বের হবেন, আপনার আত্মা পরিষ্কার হবে। জাকাতের ক্ষেত্রে আল্লাহ বলেছে মানুষের আত্মা পরিষ্কার করার জন্য জাকাত দিতে হবে। তারপরে চক্ষু নিচু রাখার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আত্মা পরিষ্কার রাখার জন্য চক্ষু নিচু রাখতে হবে, ওগুলো বিষয়ে আমি বিস্তারিত বলবো। তো তৃতীয় পদ্ধতি বলার আগে মাঝখানে যেটা বললাম, ইসলামের যত হুকুম আহকাম আছে সবগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নাফস যেন ক্লিন এবং পরিষ্কার থাকে। তৃতীয় যে কাজ দিয়ে আমরা আমাদের আত্মাকে প্রশিক্ষিত করতে পারবো, পরিশুদ্ধ করতে পারবো, শয়তানের বিরুদ্ধে লড়াই করতে পারবো, সেটা হচ্ছে, এইটা জানার আগে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, শয়তান কোন কোন মাধ্যম দিয়ে সবচেয়ে বেশি আমাদের আত্মাকে পরাস্ত করে। এক, আমাদের চোখ দিয়ে সবচেয়ে বেশি পরাস্ত করে আমাদের আত্মাকে। দুই, আমাদের জিহ্বা দিয়ে আমাদের আত্মাকে সবচেয়ে বেশি পরাস্ত করে। তিন, আমাদের কান দিয়ে আমাদের আত্মাকে সবচেয়ে বেশি পরাস্ত করে। এগুলো প্রত্যেকটা ডাইরেক্ট কানেকশন আছে রুহের সাথে। তার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে জিহ্বা। কত হাদিস নেবেন জিহ্বার ওপর, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কোনো একটা বক্তব্য যদি শুনেন জিহ্বার ওপর অসংখ্য হাদিস পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা যত আমল করো না কেন ইসলামের, সব আমলের রাজা হচ্ছে এই জিহ্বা, এটাকে যদি কন্ট্রোলে রাখতে পারো তাহলে সব কিছু ঠিক আছে, না হলে কিছুই নাই। তাহলে এই জিহ্বা এটা হচ্ছে শয়তানের একটা অস্ত্র, যেটা দিয়ে শয়তান আমাদের রুহের উপর অ্যাটাক করতে পারে। কিভাবে? আমি মুখ দিয়ে আউল ফাউল বলবো, গীবত করবো, তোহমাত দেবো, অপবাদ দেবো, গল্প গুজব করবো, প্রত্যেকটা কথাই লেখা হচ্ছে কোন কথার কারণে যে জাহান্নামে চলে যাব। সবচেয়ে সহজ যে মাধ্যমে শয়তান আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে এটা যা জিহ্বা, যেহেতু জিহ্বার উপর আমাদের কন্ট্রোল ক্ষমতা সবচেয়ে কম আর এটাকে আমরা সবচেয়ে হালকা মনে করি, সবচেয়ে পাতলা মনে করি। মা বোনেরা এক জায়গায় বসতে শুরু হয়ে গেলো, উইদাউট এনি কন্ট্রোল জিহ্বা চলতেছে। আমরা এক জায়গায় গাড়িতে উঠলে শুরু হয়ে গেলো, উইদাউট এনি কন্ট্রোল জিহ্বা চলতেছে। গালিগালাজ থেকে শুরু করে, তারপরে গীবত তোহমত থেকে শুরু করে, অযথা আউল ফাউল কথা থেকে শুরু করে, মিথ্যা কথা থেকে শুরু করে, মজাক থেকে শুরু করে, সব কিছু প্রত্যেকটা আমরা জিহ্বা দিয়ে করতেছি। আর এই কোনটার কারণে যে জাহান্নামে চলে যাবো আমরা জানি না। তাহলে অতি সহজে যেটা দিয়ে শয়তান আমাদের জাহান্নামে নিয়ে যেতে পারে এর জিহ্বা। তাহলে এই জিহ্বার বিপরীত যেটা, সেটা হচ্ছে তৃতীয় কাজ যেটা দিয়ে আমরা শয়তানের বিরুদ্ধে আত্মাকে পরিশুদ্ধ রাখবো, সেটা হচ্ছে আল্লাহর জিকির। সেটা কি? আল্লাহর জিকির, লিসানুন যাকির। যেই জিহ্বা আউল ফাউল বকে না, গীবত তোহমত করে না, অযথা পেঁচাল পাড়ে না, গল্প গুজব করে না, আড্ডা পিটে না, লিসানুন যাকির, বরং প্রতি পদক্ষেপে প্রতি ধাপে ধাপে যেই জিহ্বা কার নাম উচ্চারণ করে, আল্লাহর নাম উচ্চারণ করে। তাহলে প্রতি ধাপে ধাপে আল্লাহর নাম উচ্চারণ করার বিরুদ্ধে শয়তানের কি সম্পর্ক, আশ্চর্য হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দোয়া দিয়েছেন প্রত্যেকটা দোয়াকে উনি শয়তানের সাথে রিলেট কানেক্টেড করেছেন, প্রত্যেকটা দোয়া। আমি আপনাকে একটা একটা করে উদাহরণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইযা দাখালা আহাদুকুম ফি বাইতি, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে তখন যেন বলে আসসালামু আলাইকুম, আসসালাম আল্লাহর নাম। যদি আসসালামু আলাইকুম বলে বাড়ি থেকে শয়তান পালাবে, যদি আসসালামু আলাইকুম না বলে শয়তান বলবে বাড়ি তোমাদের থাকার জায়গা, খাওয়ার জায়গা। তাহলে সালাম দেওয়ার সাথে কাকে সম্পৃক্ত করলেন আল্লাহ রাসূল? কাকে সম্পৃক্ত করলেন?
শয়তান, এটা একটা ধাপ। বাড়িতে প্রবেশ করা আমার জীবনের একটা ধাপ, ওটার মধ্যে আল্লাহর জিকির সংযুক্ত করা হয়েছে আসসালামু আলাইকুম বলার সাথে শয়তানের সম্পর্ক। কেন শয়তান আমাদের রূহ নাফস আমাদের আত্মা কন্ট্রোল করতে পারে। ইযা কালা আহাদুকুম আলা মাযকুর ইসমাল্লাহ, যখন তোমাদের কেউ খায় যদি বিসমিল্লাহ বলে শয়তান খাবে না, যদি বিসমিল্লাহ না বলে ওর সাথে শয়তান খাবে। তাহলে খাওয়া এটা আমাদের জীবনের একটা কাজ, একটা ধাপ। ওই ধাপে আল্লাহর নাম উচ্চারণ করতে বলা হচ্ছে লিসানুন যাকির, ওই জিহ্বা যা আল্লাহর নাম স্মরণ করে ধাপে ধাপে। আল্লাহর নাম স্মরণ করাকে কার সাথে সম্পৃক্ত করা হলো? শয়তানের সাথে। টয়লেটে প্রবেশ করবে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসিল খাবাইস, কার থেকে বাঁচতে? শয়তান থেকে বাঁচতে। স্ত্রীর সাথে যাচ্ছে সাংসারিক জীবনে, দোয়া পড়বে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শয়তান জান্নিবি শয়তান আমার রাযাকতানা, কার থেকে বাঁচতে? শয়তান থেকে বাঁচতে। যেন পেটে যে সন্তান আসবে সেটাকে যেন শয়তান ক্ষতিগ্রস্ত করতে না পারে। সন্তানকে কোলে নিবে, কোলে নিয়ে কি দোয়া পড়বে? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শয়তানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, কার থেকে বাঁচতে? ওই ছোট বাচ্চাকে কার থেকে বাঁচাতে? শয়তান থেকে বাঁচাতে। কত নিবেন? ইসলামের প্রত্যেকটা ধাপে ধাপে যে দোয়া শেখানো হয়েছে, প্রত্যেকটা দোয়া কার থেকে বাঁচতে শেখানো হয়েছে? শয়তানের থেকে বাঁচতে শেখানো হয়েছে। তাহলে আমাদের তৃতীয় কাজ, যদি আমাদের আত্মাকে শয়তানের কন্ট্রোল থেকে বাইরে রাখতে চাই, নিজের কন্ট্রোলে রাখতে চাই, তাহলে জীবনের প্রতিটা ধাপে যে দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, ওই প্রতিটা দোয়া আমরা যত বেশিভাবে আমাদের জীবনের মধ্যে সম্পৃক্ত করব, শয়তানের কন্ট্রোলের বাইরে আমরা ততটা চলে যাব এবং আমার আত্মা স্বাধীন থাকবে, আমরা স্বাধীন থাকব। সম্মানিত উপস্থিতি, একজন রাশিয়ান জাদুকর, আল্লাহু আলাম তার কথা সত্য মিথ্যা কতটুকু, কিন্তু হাদিসে তো প্রমাণ হয়। একজন রাশিয়ান জাদুকরের একটা ভিডিওতে সে বলছে যে যখন আমরা কোনো জাদু করি, তখন যেই সমস্ত মুসলমানেরা পাঁচ অক্ত সালাত আদায় করে এবং এই যে প্রতি ধাপে ধাপে জিকির করতে অভ্যস্ত, আল্লাহর নাম উচ্চারণ করতে অভ্যস্ত, এদের শরীরের চারি সাইডে এমন একটা অদৃশ্য অবয়ব, এমন একটা অদৃশ্য দুর্গ, এমন একটা অদৃশ্য পাহারা, যে কোনো জাদু, কোনো বদনজর, কোনো শয়তানের আক্রমণ, কোনো কিছুই ওটা ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারে না। একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু জাদুও শয়তানের, বদনজরও শয়তানের, কুদৃষ্টিও শয়তানের, অন্তরের উপর ওয়াসওয়াসাও শয়তানের। কি বলছেন রাসূলুল্লাহ? কেউ যদি ঘুমায় আর আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা সকাল পর্যন্ত গার্ড দিবে যেন শয়তান আর কোনো ক্ষতি করতে না পারে। তাহলে এই যে প্রতি ধাপে ধাপে দোয়া বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলীম, কেউ যদি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত শয়তান আর কোনো ক্ষতি করতে পারবে না, সন্ধ্যায় বললে সকাল পর্যন্ত শয়তান আর কোনো ক্ষতি করতে পারবে না। আইনে রাসূল দোয়া অধ্যায় বই যদি যাওয়ার সময় নিয়ে যান স্টেজ থেকে, তো আইনে রাসূল দোয়া অধ্যায় বইয়ের প্রত্যেকটা দোয়ার সাথে দেখবেন শয়তান সম্পৃক্ত, প্রত্যেকটা দোয়ার সাথে। সূরা নাস, ফালাক, ইখলাস এগুলোর মধ্যে প্রত্যেকটা জায়গায় শয়তান থেকে পরিত্রাণ চাওয়া হয়েছে। তাহলে শয়তান আমাদের ভয়ঙ্কর শত্রু। শয়তান থেকে বাঁচতে এক নম্বর তাওহীদ, দুই নম্বর সালাত, তিন নম্বর কি বলেন তো? জিকির। তিন নম্বর কি? কেননা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র জিহ্বা, এই জিহ্বাকে এখন শয়তানের বিরুদ্ধে প্রয়োগ করতে হবে। আউল ফাউল বকা বন্ধ, গল্পগুজব বন্ধ, গীবত তোহমত বন্ধ, তাহলে শয়তান বিপদে। জিহ্বা এখন কি কাজে লাগবে? বাড়িতে প্রবেশ করলে আসসালামু আলাইকুম, খেতে বসলে বিসমিল্লাহ, বাড়ি থেকে বের হলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, গাড়িতে উঠলে সুবহানাল্লাজি সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, স্ত্রীর কাছে গেলে এটা, নতুন জামা কিনলে এটা, নতুন কাপড় পরলে এটা, বাড়ি থেকে বের হলে এটা, টয়লেটে প্রবেশ করলে এটা, টয়লেট থেকে বের হলে এটা, প্রত্যেক ধাপে ধাপে আমি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতেছি কি দিয়ে? লিসানুন যাকির, শয়তানের বিরুদ্ধে একটা অদৃশ্য দুর্গ তৈরি করতেছি, অদৃশ্য বুদ্ধ তৈরি করতেছি। জান্নাতে যাবে না, যদি জান্নাতের হকদার হয়েও যায় আল্লাহ তাকে জোর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইখলাসুল মুমিনুনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মুমিনদেরকে যখন পুল সিরাত থেকে নাজাত দিয়ে দেওয়া হবে, নিজ নিজ আমলের জোরে পুল সিরাত পার হয়ে যাবে, সবাই জানেন পুল সিরাত পার হয়ে যাওয়ার পর মুমিনদেরকে বাধা দেওয়া হবে। ইউহবাসুন, কোথায় বাধা দেওয়া হবে? ইন্দাল কান্তারা, আর একটা ব্রিজ, আর একটা নদী তাদেরকে অতিক্রম করতে হবে, ওখানে তাদেরকে বাধা দেওয়া হবে। কেন? ইউকাসসু বাইনাহুম মাযালিম,
আল্লাতী কানাত ফিদ দুনিয়া, ওই কান্তারার মধ্যেই সমস্ত জান্নাতি মুমিনদের হৃদয়ে যে বিদ্বেষ ছিল হালকা পাতলা, কারো বিরুদ্ধে যদি হিংসা থেকে থাকে, কারো বিরুদ্ধে যদি রাগ থেকে থাকে, ক্ষোভ থেকে থাকে, এই সামান্য হিংসা নিয়ে তাকে জান্নাতে যেতে দেওয়া হবে না, এই সামান্য বিদ্বেষ নিয়ে তাকে জান্নাতে যেতে দেওয়া হবে না। জান্নাত রোগী মানসিক রোগীদের জন্য নয়, জান্নাত পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারীদের জন্য। এই জন্য আল্লাহ ওখানে একটা নদী বানিয়েছেন, ওই নদীতে গোসল করে প্রত্যেক মুমিনের হৃদয়কে বাধ্যতামূলক পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, এবং জান্নাতে কোনো মুমিনের প্রতি কোনো মুমিনের কোনো হিংসা, কোনো মুমিনের প্রতি কোনো মুমিনের কোনো রাগ, কোনো মুমিনের প্রতি কোনো মুমিনের কোনো বিদ্বেষ কিছুই থাকবে না। সকল হিংসা বিদ্বেষ মুক্ত অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় জান্নাতে প্রবেশ করতে হবে। তাহলে তার ফজিলত কত বেশি যে দুনিয়াতে থাকতেই পরিচ্ছন্ন হৃদয় নিয়ে বিদায় নেবে। আল্লাহ আকবার, জান্নাতে পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী মানুষ ছাড়া প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে এসেছি, আবারও আপনাদের সামনে বক্তব্যের সারমর্মর্পণ করি। তাজকিয়াতুন নাফস, আত্মা পৃথিবীতে তৈরি হয়নি, আসমান থেকে এসেছে। আত্মার উপর কন্ট্রোল ক্ষমতা আছে শয়তানের, দলিল দিয়েছে অসংখ্য। শয়তান 24 ঘন্টা পথভ্রষ্ট করছে আত্মাকে, অতএব আত্মাকে রক্ষা করতে হবে। কেমনে রক্ষা করব? প্রথমে তাওহীদ দিয়ে আত্মাকে মুক্তি দিতে হবে দাসত্ব থেকে, দ্বিতীয়ত সালাত দিয়ে আত্মাকে প্রশিক্ষিত করতে হবে। টানা 40 দিন 5 অক্ত সালাত জামাত, এটা সবচেয়ে বড় কোর্স আত্মাকে প্রশিক্ষিত করার শয়তানের বিরুদ্ধে যুদ্ধের। তৃতীয়ত জিকির, শয়তানের 3টা রাস্তা বলেছিলাম, চক্ষু, কান এবং জিহ্বা। জিহ্বা সবচেয়ে বড় রাস্তা, এই জন্য শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধটা হবে জিহ্বা দিয়ে। শয়তান চাইবে আমি আউল ফাউল বকি, গীবত তোহমত করি, অপছন্দনীয় কথা বলি, রাজনীতির কথা বলি, এই সেই করি, এগুলো বন্ধ করে দিয়ে শয়তান অকেজ অচল। এবার জিহ্বা দিয়ে শুধু আল্লাহর জিকির হবে, লিসানুন জাকির। তাহলে শয়তানের আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার অনেক বড় রাস্তা বন্ধ হয়ে গেছে। এইরকম আমাদের চক্ষুকে পরিষ্কার করা, কানকে পরিষ্কার করা, এগুলো প্রত্যেকটা রাস্তা ডাইরেক্টলি কানেক্টেড উইথ নাফস, সরাসরি আমাদের নাফসের সাথে কানেক্টেড। শয়তানের এই ষড়যন্ত্র, শয়তানের এই ঘাট, মাকাইদ শয়তান, শয়তানের এই ষড়যন্ত্রগুলো থেকে বেঁচে আমরা যদি আমাদের আত্মাকে পরিশুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্য অবশ্যই জান্নাত দিবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই কামনাই করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের আত্মাকে তাজকিয়া, মুজাক্কা, নাকি, তাকি, পরিষ্কার পরিচ্ছন্ন করার এবং আমাদের প্রত্যেকের আত্মাকে জাকি, তাকি এবং নাকি হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ 2রা-3রা মার্চ, জানি না আপনারা রাজশাহীতে গেছিলেন কিনা, না গিয়ে থাকলে পরবর্তীতে যাওয়ার চেষ্টা করবেন। 2রা-3রা মার্চ রূপগঞ্জ নারায়ণগঞ্জ সালাফি কনফারেন্স, এবং দিনাজপুরে কনফারেন্স আছে 3রা ফেব্রুয়ারি, যদিও এটা আপনাদের এখান থেকে দূরে হতে পারে, তবে যেটাতে আপনাদের পক্ষে সম্ভব হবে সেটাতে অংশগ্রহণ করবেন। এ আহ্বান রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।